নফদত আল কুওয়াত আল বাহরিয়া ফিল কুওয়াত আল মুসাল্লাহাত আল ইয়ামানিয়া। ভারতের দিকে আসা জাপানি জাহাজকে হুতি বিদ্রোহীরা হাইজ্যাক করে ফেলে। ইয়ামান সমর্থিত হুতি জঙ্গি সংগঠন যেই জাহাজকে ইসরায়েলি বলছে সেটাকে ইসরায়েল নিজের বলে অস্বীকার করছে। এর মাঝে জাপান এই নিয়ে বয়ান দেয় আর এই হাইজ্যাকের নিন্দা করে। লাল সাগরে অনেক নিরীহ জীবন জঙ্গিদের হাতে বন্দী হয়েছে। ভারতের দিকে আসা জাহাজে থাকা অনেক মানুষ মৃত্যুর জন্য ভয় পাচ্ছে, কারণ এখন তাদের প্রতিটা নিঃশ্বাস হুতি বিদ্রোহীদের হাতে রয়েছে। যেই জাহাজ কি ইসরায়েলি ভাবে হুতি বিদ্রোহী এবং হামাস জঙ্গিরা উল্লাস করছিল, ওই উল্লাস এখন স্তব্ধতায় পরিণত হতে চলেছে, কারণ এখন এই যুদ্ধে জাপানও ঝাঁপিয়ে পড়েছে। জাপানের প্রধান ক্যাবিনেট সচিব হিরোকাজু মাতসুমু বলে, বর্তমানে পরিবহন মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয় সহ বাকি মন্ত্রণালয় এবং এজেন্সিস জাহাজ এবং তার চালক দলের শীঘ্র মুক্তির জন্য ইনফরমেশন জোগাড় করছে এবং যোগাযোগে থাকা দেশগুলোর সঙ্গে মিলে কাজ করছে। ইয়ামানি মিলিশিয়ার দাবির পর জাপানি সরকারের প্রবক্তার এই বয়ান পুরো সরগোল ফেলে দিয়েছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অপহরণের জন্য ইরানকে দোষী সাব্যস্ত করেছিল, যারা হুতি মিলিশিয়ার সমর্থন করে। নেতানিয়াহু বলে, না তো জাহাজ আর না তো চালক দল ইসরায়েলি ছিল। ইসরায়েলের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়, হুতি বিদ্রোহীরা যেই জাহাজকে হাইজ্যাক করেছে সেটা ইসরায়েলের নয় বরং আন্তরাষ্ট্রীয় জাহাজ। ইসরায়েল এটাও বলে, ওই জাহাজে একজন ইসরায়েলি নাগরিক নেই। ইসরায়েলি সেনা বলে, দক্ষিণ লাল সাগরে ইয়ামানের হুতি বিদ্রোহীরা আন্তরাষ্ট্রীয় জাহাজ অপহরণ করেছে। এটা বিশ্ব শক্তিগুলোর সামনে বড় চ্যালেঞ্জ। জাহাজ তুর্কি থেকে ভারতের রাস্তায় রওনা হয়েছিল, যেটায় ভিন্ন ভিন্ন দেশের নাগরিকরা ছিল। এটা ইসরায়েলি জাহাজ নয়। ওদিকে ইয়ামানের হুতি বিদ্রোহীদের সৈন্য প্রবক্তা ইয়াহামদা আলসারিয়া দাবি করে, ওই জাহাজ ইসরায়েলি ছিল আর সেটাকে ইয়ামানের একটা বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। হামাস জঙ্গি দ্বারা 7 অক্টোবর হামলার পর গাজা পট্টিতে ইসরায়েলের পাল্টা কার্যকলাপের জবাবে হুতিরা প্রথমে তার আয়ত্তের মধ্যে থাকা যে কোনো ইসরায়েলি জাহাজকে টার্গেট করার হুমকি দিয়েছিল। এই ঘটনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকেও বয়ান আসে। পিএম কার্যালয়ের তরফ থেকে বলা হয়, ইসরায়েলি আন্তরাষ্ট্রীয় জাহাজে ইরানি হামলার তীব্র নিন্দা জানায়। জাহাজে ব্রিটিশ কোম্পানির মালিকানা রয়েছে, যেটা জাপানি ফার্ম সঞ্চালনা করে। ইসরায়েল অভিযোগ তুলেছে জাহাজকে ইরানের বলাতে কিডন্যাপ করা হয়, আর এখন জাপানও এটা কনফার্ম করেছে। যদিও এখন দেখতে হবে যে জাহাজটা হাইজ্যাক করে জঙ্গিরা উল্লাসিত হয়েছে, ওই জাহাজকে আটক করার পর কি এরা ইসরায়েলের ওপর কোন রকম চাপ সৃষ্টি করতে পারবে নাকি না, জঙ্গিরা কি ওই জাহাজে থাকা মানুষদের সুস্থভাবে ফিরিয়ে দেবে এটাও একটা বড় প্রশ্ন, নাকি এই জাহাজকে হাইজ্যাক করে জঙ্গিরা নিজেদেরই বিপদ ডেকে এনেছে। কি মনে হয় আপনার, কমেন্টে অবশ্যই জানান।